আমি স্বপ্নময়, 20 বছর ধরে পুলিশে চাকরি করেছি, এনকাউন্টারও করেছি প্রায় 20-25টা। ক্রিমিনালরা আমাকে ভয় পায়, কারণ আমি একজন এনকাউন্টার স্পেশালিস্ট। কিন্তু একটা কেস সেই এনকাউন্টারটা করার পর থেকে আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছু। এই যে আমি বসে আছি, সেটা আমি কি? আর আমার উল্টো থেকে যে বসে আছে সে কে? মাঝে মধ্যে নিজেকে চিনে উঠতে পারছি না। হঠাৎ যেন আমার মধ্যে একটা বিতৃষ্ণার ভাব জন্ম নিয়েছে, কিছু বুঝে উঠতে পারছি না। তুমি যে কাজটা করেছ সেটা ভুল না ঠিক আমি জানি না, সমাজের জন্য তো তুমি ঠিক কাজই করেছ, তাহলে তোমার সাথে কেন এরকম হচ্ছে স্বপ্নময়, ভেবে দেখেছ? ভেবে দেখো, এতগুলো এনকাউন্টারের মধ্যে কোনোভাবে কি তুমি কোনো নির্দোষকে শাস্তি দিয়েছিলে? হয়তো সেই মানুষটা আমি ছিলাম, যার নাম স্বর্ণকমল। হয়তো আমি স্বর্ণকমলই নই, তোমার ভিতরের সত্তা যে তোমাকে তোমার ভুলটা ধরে দিচ্ছে। হয়তো মানুষটা আমার মতো দেখতে ছিল, তাই তো আমাকে দেখে চমকে উঠল, তাই তো স্বপ্নময়। স্বপ্নময়, তুমি যেটা ভাবছ সেটাই ঠিক, আবার সেটাও ঠিক নয়। এনকাউন্টারের পর এনকাউন্টার, এত লোককে মারার পর নিজেকে ক্রিমিনাল ভাবতে শুরু করলে, এটা আর কিছুই না, মেন্টাল ডিসঅর্ডার। শুধু তুমি না, এরকম আরো অনেক মানুষ আছে যারা এর শিকার হয়েছে।